পেছনে ধরে এইভাবে ধান্দা করার চেষ্টা করবে কোন ধান্দায় পা দেবেন না মনে রাখবেন বাংলাটাকে ওরা গুজরাট বানাতে চায় বাংলাকে আমরা গুজরাট বানাতে দেব না জেনে রাখো মোদি সাহেব বাংলা তোমাদের জায়গা না ডাবল ইঞ্জিন করবে স্মার বাংলা করবে বাংলা বলতেও পারে না স্মার বাংলা বানায়গা সোনাটাও বলতে পারে না আমি তো অন্য ভাষা বলতে পারি এখন ডিপেন্ড করছে শুধু পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে আর মেশিন খারাপ করে যাতে মানুষ ভোটটা না দিয়ে পালিয়ে যায় গরমের মধ্যে ভোট না দিয়ে কেউ পালাবেন না ভোটের দিন পবিত্র দিন যদি এনপিআর এনআরসি কেয়া থেকে মুক্ত পেতে চান সামাজিক সুরক্ষা চান সামাজিক নিরাপত্তা চান তাহলে মনে রাখবেন ভোটের দিন পন্দা ভাত খেয়ে থাকবেন তবু ভোটের দিন ভোট নষ্ট করবেন না প্রত্যেকটা ভোট যেন পড়ে একটা ভোট যেন নষ্ট না হয় মনে রাখবেন আপনার একটা ভোট না পড়া মানে বিজেপি শক্তিশালী হওয়া কংগ্রেস সিপিএমকে একটি ভোটও দেবেন না ওরা বিজেপি আর দুই দালাল একটার নাম জগাই একটার নাম মালাই একটার নাম গলাই তিনটে দালাল আর বিজেপিতে প্রেমীদের কোনো প্রার্থী নেই হয় সিপিএম এর হারমাদরাও প্রার্থী আর তার আলে তৃণমূলের কিছু গদ্দাররাও প্রার্থী যেগুলো জামানত বাজেয়াপ্ত হবে জামানত বাজেয়াপ্ত করে দেখিয়ে দেবো কয়েকটাকে যে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি করলে কি হয় কি মা ভাই বলে না কন্যাশ্রী পান রূপশ্রী পান স্বাস্থ্য সাথী আছে বিনা পয়সায় রেশন পান সবুজ শ্রী গাছ পান সংখ্যালঘুরা ওবিসি রিজার্ভেশন পেয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ আছে শিরুল গাছদের শিক্ষাশ্রী আছে সাধারণ যুবকদের আছে বিনা পয়সায় ক্লাস নাইনে সাইকেল পাওয়া যায় 12 ক্লাসে স্মার্টফোন পাওয়া যায় সবই যখন পাওয়া যায় তৃণমূল কংগ্রেসের সরকার চললে দিদি থাকলে এগুলো সব চলবে আর দিদি না থাকলে সব বন্ধ হয়ে যাবে ধরুন আমি একা যেখানে দাঁড়াবো জিতবো আমি একা দাঁড়ালে তো হবে না আমার সাথে আরো 200 চাই যেমন এখানে সাথী আছে আমি এক সাথী জিতলে আমি হব দুই স্নেহাশিস জিতলে আমি হব তাই তিন সায়ন্তিকা বাঁকুড়া থেকে লড়েছে সায়ন্তিকা জিতলে আমি হব চার দিলীপ যাদব জিতলে আমি হব পাঁচ ওদিকে আমার আরো যে সমস্ত ছেলে মেয়েরা আছে নাজিবুল থেকে শুরু করে পরশুরা থেকে শুরু করে গোঘাটের মানুষ থেকে শুরু করে কৃষ্ণ সরকার থেকে শুরু করে কন্যাগর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে একটা একটা করে জিতবে আমার একটা একটা করে আসন বাড়বে তবেই তো সরকারটা তৈরি হবে তা নাহলে সরকার তৈরি হবে না ভুলে যান কে কোথায় প্রার্থী মনে রাখুন মমতা ব্যানার্জি সরকার তৈরি করতে হলে মমতা ব্যানার্জি প্রার্থী সরকারটা উনি তৈরি করবেন আর আমি থাকতে আপনাদের উন্নয়নকে আমি ব্যাহত করতে দেব না আর সর্বধর্ম সমন্বয় এটা আমার হচ্ছে অঙ্গীকার এটা আমার শপথ মনে রাখবেন আর জিন্দেগি ভর আমি কখনো মানুষ মানুষের ভেদাভেদ করতে দিইনি আমার বাবা মা আমাকে শিখিয়েছিলেন মানুষকে ঘৃণা করবে না মানুষকে ভালোবাসবে মানুষকে সাথে নিয়ে থাকবে তাই বলে বন্ধু আগামী দিনও তৃণমূল কংগ্রেস জিতলে আপনারা কি চান বিনা পয়সায় রেশন চলুক যদি চলে তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন আর আপনারা কি চান রেশন দোকানে যাবেন না বাড়িতে বাড়িতে রেশনটা পৌঁছে যাক আগামী দিন জিতলে আমরা রেশন বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো সবার দুয়ারে দুয়ারে মনে রাখবেন আগামী দিন আমরা মা বোনদের আমরা 1000 থেকে 500 টাকা হাত খরচা দেবো মেয়েরা হাত খরচা পায় না 3 নম্বর চাষিদের টাকাটা বাড়িয়ে কৃষক বন্ধুদের 5000-এর জায়গায় 10000 করব 1 একর যার জমি আছে আর প্রান্তিক চাষি বা ক্ষুদ্র চাষি যার 1 কাঠাও আছে 5000 টাকা পাবে স্টুডেন্টরা যারা পড়াশোনা করে ক্লাস নাইনে বিনা পয়সায় সাইকেল পাবে ক্লাস টুয়েলভে স্মার্টফোন পাবে 10000 টাকার আর ছাত্রছাত্রীরা ভালো করে পড়াশোনা করবে বাবা মার যাতে কষ্ট না হয় আমরা গ্যারেন্টার হয়ে 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড স্টুডেন্টদের নামে করে দেব যাতে তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে মাথায় রাখবেন বাংলায় 1 কোটি লোকের চাকরি আমরা দিয়েছি 40% দারিদ্র কমিয়েছি আগামী দিন আমরা দারিদ্রতা তলানিতে নিয়ে যাব আমার এখানে কেউ যাতে বেকার না থাকে তার জন্য ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে ক্লাস্টার তৈরি করা হচ্ছে ডানকুনি থেকে
একবারে পুরুলিয়া পর্যন্ত 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করা হচ্ছে। কেন জানেন? ডানকোণের পাশ দিয়ে চলে যাবে ডেডিকেটেড ফ্রেট করিডোর, ইন্ডাস্ট্রি তৈরি হবে, হাজারটা ইন্ডাস্ট্রি তৈরি হবে এবং এখান থেকে পুরো এখানকার ছেলে মেয়েরা চাকরি পাবে। অনেক রাস্তাঘাট আমরা করেছি, অনেক সেতু আমরা করেছি, অনেক হাসপাতাল করেছি, অনেক কলেজ করেছি, ইংরেজি মিডিয়াম স্কুলও আমরা আগামী দিন করব, ব্লকে ব্লকে মাদ্রাসা যেতে পায়। আমি 250 অনারিট মাদ্রাসাকেও স্বীকৃতি দিয়ে দিয়েছি। এইরকম মনে রাখবেন, অনেক স্কুল ডাবল ডাবল টিচার এগুলো হবে, মেডিকেল কলেজ আপনাদের এখানে, গ্রিন ইউনিভার্সিটি হচ্ছে আপনার ঘরের পাশে তারকেশ্বরে, আপনাদের ছেলে মেয়েরা এই বিশ্ববিদ্যালয়ে পড়বে। সবই যখন দিদি করবে তো বিজেপিকে ভোটটা কেন? নরেন্দ্র মোদী দেখবেন এসে আমাকে শুধু ভেঙায়, ওনাকে ভেঙাতে দিন, ব্যাঙাচির বদলে ভেঙাচি হয়ে যাবে মানুষ, একদিন ব্যাঙাচির বদলে ভেঙাচি করবেন, ভেঙাতে দিন। আমরা কাউকে অসম্মান করি না, আমরা শুধু এটাই বলি বাংলা গুজরাট চালাবে না, বাংলা বাংলায় চলবে। আর কয়েকটা গদ্দার নিয়ে যদি গুজরাটি দুজন মনে করে সিন্ডিকেট তৈরি করে বাংলায় দাঙ্গা করবে, বাংলায় লুট করবে, বাংলায় হামলা করবে, মরে যাব তবু বিজেপির কাছে আত্মসমর্পণ করব না, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়বো না, এটা মাথায় রাখবেন। তো কি মা বলে খেলা হবে? দেখুন আমার ভাঙা পা নিয়ে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমার একটা পা, কিন্তু আপনাদের দুটো পা, আপনাদের দুটো পাকে সম্মান জানাই। আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই কারণে, বিজেপি ভেবেছিল আমি চোট করে দাও যেন ঘর থেকে বেরোতে না পারে। আরে আমার মতো যদি লোক কম আছে, আমার মাথায় পিটিয়েছে, আমাকে হাতে পিটিয়েছে, আমার চোখ খারাপ করে দিয়েছে, আমাকে কোমরে পিটিয়েছে, আমায় 3 বার অপারেশন করতে হয়েছে, এবার পায়ে চোট করেছে, আমি এসব ভয় টয় পাই না, আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করি, আর আমাকে আঘাত করলে আমি প্রত্যাঘাত করি। তাই আগামী দিন লড়তে হবে লড়াইয়ের মতো করে, খেলা হবে মা বোনেরা একটু হাঁকা খুলতি টুলতি ঠিক করে রেডি রাখবেন, ভাই বোনেরা খেলা হবে, খেলায় জিততে হবে, বিজেপিকে হারাতে হবে, খেলায় পরাস্ত করতে হবে। পরে মনে রাখবেন আপনাদের এখানে ভোট কবে? 10 তারিখে, আগামী 10ই এপ্রিল আসছে দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, বিজেপিকে পরাস্ত করে দিন, বিজেপিকে মাঠ থেকে বাইরে বের করে দিন, একেবারে খালি করে দিন, একেবারে খালি করে দিন, একেবারে খালি করে দিন। সবাই ভালো থাকুন, মা বোনেদের আমার প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, বয়োজ্যেষ্ঠদের প্রণাম শ্রদ্ধা জানিয়ে, ছোটদের অভিনন্দন জানিয়ে বলি। আপনাদের বিশ্বাস আছে তো আমার উপরে? ভালোবাসা আছে তো? বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, রাখুন আপনাদের আস্থা। আগামী দিনে মনে রাখবেন বিজেপিকে ঠেকাতে বাংলা থেকে দিল্লি তৃণমূলই একমাত্র রাস্তা। তৃণমূল কংগ্রেস বাংলা জিতে সারা ভারতবর্ষ আজকে তাকিয়ে আছে আপনাদের দিকে যে আপনারা কি করছেন দেখতে চায়। আমি একা আর আমার সাথে লড়ছে লক্ষ বিজেপির নেতা, সারা দেশ থেকে এসে পড়ে আছে, কোটি কোটি টাকা মাঠে তবু ফাঁকা। এই হচ্ছে বিজেপি পার্টি, আবার ক্যাশ দিচ্ছে 200 টাকা, 500 টাকা, 1 লক্ষ টাকা। জিজ্ঞেস করুন গ্যাসের দাম কত, গ্যাসের দাম কত বলুন, গ্যাস চাই না, গ্যাস দাও, বিনা পয়সায় গ্যাস দাও, তবে কথা বলো। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিলে, দাওনি আগের ইলেকশনের আগে, উজালার নাম করে দুজনকে দিলে দিয়ে পালিয়ে গেলে, এখন আবার এসে ব্যাংকে রেল বন্ধ করে দিচ্ছে, ব্যাংক বন্ধ করে দিচ্ছে, রেল প্রাইভেটাইজ করে দিচ্ছে, ব্যাংক বন্ধ করে দিচ্ছে, সিভিল এভিয়েশন বন্ধ করে দিচ্ছে, ফোর্স বন্ধ করে দেবে কবে, এমটিএন বন্ধ করে দিচ্ছে, বিএসএনএল বন্ধ করে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া বন্ধ করে দিচ্ছে, ইন্স্যুরেন্সের টাকা 75% প্রাইভেটাইজেশন করে দিচ্ছে, আগামী দিন হয়তো পাবেন না। আবার বলছি এসে আমি শপথ নিয়ে কৃষকদের টাকা দেবো, কৃষকদের নিশ্চিত তোকে দেওয়া আছে, তুই দিস না কেন, তো দেওয়া আছে আগের থেকে। আর আমাদের সরকারের অফিসারদের তুমি কি করে বলো যে আপনি এখন থেকে ফাইল রেডি রাখুন, তুমি তোমার দিল্লির অফিসারদের বলতে পারো, তুমি বাংলার অফিসারদের বলতে পারো না, বিকজ আই অ্যাম স্টিল নাও চিফ মিনিস্টার অ্যান্ড আই উইল কন্টিনিউ টু ডু দ্যাট। বড় বড় ভাষণ, তাই বলি খেলা হবে, খেলতে হবে, দেখতে হবে, পাহারা দিতে হবে, আর জিততে হবে। আর এজেন্ট এমন কাউকে সুবির করবে না যে ভোটের ওখান থেকে পালিয়ে গেল, বিজেপি আমাকে ভয় দেখাচ্ছে, সে এজেন্ট করার দরকার নেই, দরকার একটা কন্যাশ্রী মেয়েকে করে দিও।
তাও কি আচ্ছা একটা মাদ্রাসা ছেলেকে করে দিও তাও কি আচ্ছা যাদের 18 বছর হয়ে গেছে কিন্তু তাকে দেবে না যে একদিন পালাবে তাকে একদম দেবে না আমি অনেকটা জায়গা দেখেছি আমি নন্দীগ্রামে দেখেছি একটা যদি তার নাক খুব ফাটিয়ে দিয়েছে তিনবার বসেছি পালিয়ে গেছে আমি তিন ঘন্টা বসে আছি তাও সে ভয় আসছে না এখানে কেউ কেউ আর গেম খেলে টাকার গেম এগুলোকে লক্ষ্য রাখতে হবে টাকা জীবনের শেষ কথা বলবে না টাকা দিলে টাকা নিয়ে নিন ওটা ওদের টাকা নয় ওটা আপনার টাকা দিলে আপনার টাকা আপনি নিয়ে নিন আপনার ভাড়া চলে গেছে যতদিন 15 লক্ষ টাকা শোধ না করছে টাকা দিলেই নিয়ে নেবেন কিন্তু ভোট দেবেন না ভোটের বাক্সে উল্টে দেবেন আগামী 10ই এপ্রিল আসছে দিন মা বোনেরা বেঁধে জোট ছাত্র যুব বেঁধে জোট যুব শ্রমিক কৃষক বেঁধে জোট হিন্দু মুসলমান বেঁধে জোট ভাই বোনেরা বেঁধে জোট জোড়া ফুলে তৃণমূলে সব ভোট তৃণমূলটা কেন প্রিয় জানেন একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ কেন প্রিয় জানেন রাখি বন্ধন কেন প্রিয় জানেন হাজবেন্ড ওয়াইফ কেন প্রিয় জানেন বাবা মা কেন প্রিয় জানেন ভাই বোন কেন প্রিয় জানেন ছেলে মেয়ে কেন প্রিয় জানেন রাখি বন্ধন কেন প্রিয় জানেন ঐক্যশ্রী কেন প্রিয় জানেন ওবিসি কেন প্রিয় জানেন একান্ত আপন সবাই মিলে নিজস্বতা ধর্ম যাদের আপনার উৎসব আমাদের সবার তৃণমূলটাকেই সবার মনে রাখবেন এই তৃণমূলের চিহ্নটাকে মনে রাখবেন জোড়া ফুলে ভোট দেবেন অন্য কাউকে ভোট দেবেন না সাথীর চিহ্ন তিন কারো এক কারো দুই কারো তিন আমার চিহ্ন দুই ছিল সাথীর চিহ্ন তিন চণ্ডীতলার জন্য 1 2 3 বিজেপিকে বিদায় দিন 3 নম্বরে ভোট দেবেন আর বিজেপিকে ভোট দেবেন জয় হিন্দ।